আগামী 7ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশ রয়েছে, সে কারণে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। এদিন তুফানগঞ্জ 2 নং ব্লকের দেবগ্রাম মধ্যকুঠির 9-এর 238 নং বুথে বিজেপির লাগানো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের পোস্টার ছাড়া অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এমনকি এলাকার স্থানীয় মহিলাদেরও শ্লীলতাহানি হুমকি দেওয়া হচ্ছে বারবার বলেও অভিযোগ করা হয়েছে। এবং ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা লক্ষ্য করা যায় সমগ্র এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বকশিয়ার থানা পুলিশ। তবে তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে ওঠা এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তৃণমূলের দাবি, এলাকায় বিজেপির পায়ের তলা মাটি সরে গেছে, তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্যই এই ধরনের অপচেষ্টা করছে বিজেপি। ব্রিগেড সমাবেশ চলছে, সে কারণে কিন্তু গেরুয়া শিবির তাদের মধ্যে একেবারে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবং আপনারা কিছুদিন ধরে দেখছিলেন যে বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো হচ্ছে, এবং তারই মধ্যে তুফানগঞ্জ 2 নং ব্লকের দেবগ্রাম মধ্যকুঠির 9-এর 38 নং বুথে বিজেপির লাগানো নরেন্দ্র মোদী এবং অমিত শাহের পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। দেখছেন সেই ছবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেখানে পোস্টার লাগানো হয়েছে তা কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে, এবং এই অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে অভিযোগের তীর তৃণমূলের দিকে। যদিও তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। আপনারা শুনবো ঠিক কি অভিযোগ করা হয়েছে। মূলত বিশেষত কারণ হলো আজকে কোচবিহার জেলার তুফানগঞ্জ বিধানসভার আমাদের 238 নম্বর বুথে গত রাত্রে তৃণমূলের দুষ্কৃতীরা হারমাদরা চোরের ন্যায় একটা ন্যাক্কারজনক ঘটনা করেছে। সেই ন্যাক্কারজনক ঘটনাটি হলো আমাদের দেশের প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী সম্মানীয় নরেন্দ্র মোদীজি এবং আমাদের যে হোম মিনিস্টার আছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজির ব্যানার এবং ফেস্টনের উপর, ফেস্টনে তারা ব্লেড দিয়ে কাটা সেটাকে কাটে, এবং আমাদের গ্রামের যে চারটে জায়গায় এই ব্যানারটা লাগা ছিল সেই চারটে জায়গায় তারা ব্যানারগুলো ছিঁড়ে দেয়। দেখুন, এর আগে এই গ্রাম আমাদের এই মণ্ডলের এই সংলগ্ন শক্তি প্রমুখ এরিয়া এবং এই আমাদের বাজার সংলগ্ন এই বুথ, যে সমস্ত বুথ আছে এই সমস্ত বুথে এরকম কোনো হিংসামূলক ঘটনা হয়নি। আজকে টিএমসির দালাল হারমাদদের বলে দিতে চাই, যারা এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে যুক্ত, তারা অবশ্যই যেন আগামী তাদের ভবিষ্যৎ চিন্তা করে নিয়ে থাকে। কারণ একটা শান্তিপ্রিয় জায়গাতে হিংসা ছড়ানোর বীজটা বিজেপি কোনো দিন করে নাই। আজকে যে বীজটা বপন করছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের গ্রাম বাংলা জুড়ে যে বাজার ঘাট যা আছে আমাদের, আপনারা শুনলেন যে বিজেপির পক্ষ থেকে কিন্তু একেবারে সরাসরি তৃণমূলের দিকেই আঙ্গুল তোলা হয়েছে। আরও একবার জানিয়ে রাখি, তুফানগঞ্জ 2 নং ব্লকে দেবগ্রাম মধ্যকুঠির 9-এর 38 নং বুথে বিজেপির এই অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে পোস্টার লাগানো হয়েছিল তা কিন্তু ছিঁড়ে ফেলা হয়েছে। এবং অভিযোগ করা হয়েছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মধ্যরাতে এসে ব্লেড দিয়ে সেই পোস্টার কেটে ফেলেছে। এবং পাশাপাশি স্থানীয় মহিলারাও, তারাও কিন্তু দাবি করেছেন যে তাদের শ্লীলতাহানি হুমকি দেওয়া হচ্ছে বারবার। আমরা শুনবো তৃণমূলের পক্ষ থেকে ঠিক কি জানানো হয়েছে। আমাদের তৃণমূলের কোনো কর্মী এরকম নক্কারজনক কাজ করতে পারে না। আমাদের তৃণমূলের কর্মী মানুষের কাছে তাদের উন্নয়নের কথা বলে এবং উন্নয়ন দেখে মানুষের কাছে ভোট চায়। কখনো ওই কারো পোস্টারে কালিমা লিপ্ত করে এরকম গেছিল। আসলে আমাদের বারকোদালি টুতে বিজেপি বুঝে গেছে যে তারা হেরে গেছে, তারা আর জিততে পারছে না, এই জন্য তারা নিজেরাই রাতের অন্ধকারে নিজের পোস্টারে কালিমা লিপ্ত করে তৃণমূলের কাছে বদনাম চাপানোর একটা তাদের কী বলবো এটাকে, গোট আপ করতেছে। এরা প্রমাণ যে অমুক করছে বা অমুক করছে, যদি প্রমাণ দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই তার শাস্তিযুক্ত ব্যবস্থা হবে। কিন্তু আমি
তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্বতী ট্যুর হিসেবে বলতে পারি আমাদের তৃণমূল কংগ্রেসের কোন কর্মী এই মানে এত জঘন্য কাজের সঙ্গে যুক্ত থাকতে আসতে পারছে না, যার ভয়ে আরেকটা সমস্ত মানে কথাবার্তা একদম ভিত্তিহীন। এখন ইলেকশন আসছে, অনেকের নামে একটা ভুলভাল মন্তব্য করে তাদেরকে কেজে ফাঁসানোর চেষ্টা করতেছে, কিন্তু প্রমাণ দিক, যদি শ্লীলতাহানি করে থাকে প্রমাণ দিক। আমাদের তৃণমূলের কোনো কর্মী এরকম নক্কার জন্য কাজ করতে পারে না। আমাদের তৃণমূলের কর্মী মানুষের কাছে তাদের উন্নয়নের কথা বলে এবং উন্নয়ন দেখে মানুষের কাছে ভোট চায়, কখনো ওই কারো পোস্টারে কালিমা লিপ্ত করে। আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি মজরুর রহমানের সঙ্গে। মজরুর, বিস্তারিত ভাবে জানাও যে ঠিক কি ঘটেছে সেখানে। দেখো বিভাষা, ঘটনাটি কিন্তু তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বক্সিহাটের বারকোদালি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দেবগ্রাম যে একটি এলাকা রয়েছে, দেবগ্রামের 9-এর 238 নম্বর বুথে। সেখানে আমরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে 7ই মার্চ কলকাতার ব্রিগেডে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসমাবেশ। সেই জনসমাবেশকে সাফল্য মণ্ডিত করার লক্ষ্যে স্থানীয় বিজেপি নেতৃত্ব সেখানে, অর্থাৎ 9-এর 238 নম্বর বুথ, সেখানে কিন্তু তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পোস্টার লাগায়। সেই পোস্টার কিন্তু গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতা, এটা কিন্তু পুরোপুরি অভিযোগ বিজেপির তরফ থেকে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ব্লেড দিয়ে কেটে দেয়। এই ঘটনা রাতেই কিন্তু বিজেপি কর্মীরা চাক্ষুষ করে, তারপরে কিন্তু বক্সিহাট থানা জানায়। আজকে সকাল থেকেই কিন্তু স্থানীয় বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছে তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়ে। তাদের দাবি, রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা কিন্তু এই কাজটি করেছে। যেহেতু আগামী 7ই মার্চ কলকাতার ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা রয়েছে, সেই জনসভায় সাফল্য মণ্ডিত করার লক্ষ্যেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা এই কর্মসূচি আয়োজন করেছে, ঘন ঘন মিটিং করছে, খুলি বৈঠক করছে বিভিন্ন এলাকায়, সেটা যাতে বানচাল করা হয়। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে জনসভা, সেই জনসভা যাতে ভণ্ডুল করা হয়, এখান থেকেই তারা কিন্তু যাতে কোনো দলীয় কর্মী সমর্থক যেতে না পারে, তার জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা ভীতি প্রদর্শন করছে এবং এরকম ন্যাক্কারজনক কাজ করেছে। এর পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস বারকোদালে 2 নম্বর যে তৃণমূল কংগ্রেসের সভাপতি, তার কাছে গেলে তিনি কিন্তু পুরোপুরি এই ঘটনা অস্বীকার করেছেন। তিনি কিন্তু পরিষ্কার করে জানিয়েছেন যে বর্তমানে কিন্তু বিজেপির পায়ের তলার মাটি নেই, তারা নিজেরাই এ ধরনের কাজ করছে এবং খবরের শিরোনামে আসার জন্য তারা তৃণমূলকে বদনাম করছে বিপাশা। এবং পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না হয়েছে কি? দেখো ইতিমধ্যে কিন্তু পুলিশ গতকাল রাতে কিন্তু পুলিশ এই খবর পায়, তারপরেই কিন্তু পুলিশ এই ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং আজকে সকালবেলা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। তারা কিন্তু পুলিশকে পরিষ্কার করে জানা দেয় যতক্ষণ পর্যন্ত না দুষ্কৃতীরা এই গ্রেপ্তার হচ্ছে বা তাদেরকে আটক করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবে। পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনীও কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় বক্সিহাট থানা। তারা কিন্তু যারা বিক্ষোভ করছেন তাদের সঙ্গে কথা বলেন এবং যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করবেন, তারপরেই কিন্তু এই বিক্ষোভ উঠে যায় বিপাশা। এবং আরো একটি বিষয় যে সেখানকার স্থানীয় মহিলারাও তারাও দাবি করেছেন যে তাদের শ্লীলতাহানি হুমকি দেওয়া হচ্ছে। হ্যাঁ একদমই বিপাশা, স্থানীয় যে সমস্ত মহিলারা রয়েছেন তারা কিন্তু বারবার বলছেন যে তাদেরকে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা ভীতি প্রদর্শন করছেন এবং বাইরে বেরোলে নাকি শ্লীলতাহানি করা হবে, এমনটাই কিন্তু করছে। এই ব্যাপারে কিন্তু আমরা 2 নম্বর ব্লক যে বারকোদালি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে তৃণমূল কংগ্রেসের সভাপতি রয়েছেন তাকে কিন্তু জিজ্ঞাসা করেছি, তিনি কিন্তু পরিষ্কার এই ঘটনা অস্বীকার করেছেন যে এ ধরনের কোনো ঘটনাই তৃণমূল কংগ্রেস করে না। অনেক ধন্যবাদ মজরু, আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মজরু রহমানের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখি, তুফানগঞ্জ 2 নং ব্লকের দেবগ্রাম মধ্যকুঠির 9-এর 38 নং বুথে বিজেপির এই অমিত শাহ এবং যে নরেন্দ্র মোদীর যে পোস্টার লাগানো হয়েছিল তা কিন্তু বিজেপি অভিযোগ করেছে যে তৃণমূলের যে দুষ্কৃতীরা রয়েছে তারা তা পোস্টার ছিঁড়ে ফেলেছে এবং স্থানীয় মহিলারা তারাও দাবি করেছেন যে তাদের শ্লীলতাহানি হুমকি দেওয়া হচ্ছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে এবং তৃণমূলের দাবি যে বিজেপির পায়ের তলা মাটি সরে গেছে তাই তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য বিজেপি এই অপচেষ্টা চালাচ্ছে।